এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন্ডল পরিবারে। তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতে পারছো যে আমি কোথায় আছি। হ্যাঁ গাইস, আমি আছি এখন টিউশনে এসেছি। তো 5ই সেপ্টেম্বরে যদিও টিচার্স ডে গিয়েছে, সেই উপলক্ষে আমাদের 9 তারিখে টিচার্স ডে করা হচ্ছে। তো গাইস, আজকে ভিডিওটা শেয়ার করব সম্পূর্ণ। তোমরা হয়তো বলছো যে বাড়ি থেকে ইন্ট্রোটা করিনি কেন, তার কারণ হলো যে বাড়িতে ইন্ট্রোটা করে নিয়ে ভেবেছি টিউশনে এসে করব। তো দেখো সবাই কত এনজয় করছে, সবাই মিলে হই হুল্লোড় করছে, সাজানো হচ্ছে। তো গাইস সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে। আমরা এখানে আজকে আছি, আমি যদিও ফাইভ সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছে আর 3rd সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছে। তো আজকে এখানে মানে অনেকেই রয়েছে যারা যার উপলক্ষে আজকে অনুষ্ঠানটা হচ্ছে তার সম্পর্কে কিছু বলবে, আর আমারও কিছু ফ্রেন্ডরা বলবে। তো তোমাদের সাথে শেয়ার করব, তোমাদের জন্যই ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি। তো তোমাদের ভিডিওটা কিন্তু কেমন লেগেছে অবশ্যই জানাবে, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমাদের পাশে থেকো। এইভাবেই আমাদের পরিবারটাকে ধীরে ধীরে তোমরা বড় করো। তো চলো গাইস, ভিডিওটা দেখতে থাকো এন্ড পর্যন্ত। আমরা যেতে চাই না, তাহলে সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন একজন আদর্শগামী শিক্ষক, সাহিত্যিক, ঐতিহাসিক, দার্শনিক এবং রাজনীতি। এই হচ্ছে তার একটা খোলাখুলিভাবে একটু রাজনৈতিক জীবন। তো আমাদের ওর সম্পর্কে আমাদের বলবে আরও অনেকেই আছে। তো প্রথমেই তুমি এটা বলো, আমি এখানে দিয়ে দিচ্ছি। চিন্তা করে একটি কবিতা লিখেছেন জানান রূপম। রূপমকে একটা চাকরি দিন, এম এ পাস, বাবা নেই, আছে প্রেমিকা, সে আর দু এক মাস দেখবে, তারপর নদীর এপার থেকে ওপার এগিয়ে বলবে, রূপম আর চলি, তোমাকে মনে থাকবে চিরদিন। রূপমকে একটা চাকরি দিন, যে কোনো কাজ, পিয়নের কাজ হলেও চলবে, তামাল বাবু ফোন তুললে। ফোনের অন্য প্রান্তে যারা কথা বলে তাদের যেহেতু দেখা যায় না, সুতরাং তারা দূরে। তামাল বাবু মামাকে বললেন, রূপমের একটা চাকরি দরকার। মামা বললেন কাকাকে, কাকা বললেন জেঠাকে, জেঠা বললেন বাতাসে। মানুষ জানলে একরকম, কিন্তু বাতাস জানলে প্রথমেই ছুটে যাবে দক্ষিণে, সে বলবে দক্ষিণের অরণ্যকে, অরণ্য চলেছে আগুনকে, আগুনে চলেছে আলিমুদ্দিন স্ট্রিটে, আলিমুদ্দিন ছুটেছে নদীকে বলার জন্য, নদী এসে আসছে বললো ভুলে। আর সমুদ্র হিমাচল বলে উঠল, রূপমকে একটা চাকরি দাও, রূপমকে একটা চাকরি দাও, এমএ পাস করে বসে আছে ছেলেটা। কয়েক মাস বাদে আমি বাড়ি ফিরছিলাম, সন্ধ্যাবেলায় গলির মোড়ে 7-8 জনের জটলা দেখে থমকে দাঁড়লাম। জল থেকে সদ্য তুলে আনা রূপম মেরিটাই বডি, সারা গায়ে ঘাস, খড়কুটো, হাতের মুঠোয় ধরে থাকা 1 টাকার কয়েন। পাবলিক বুথ থেকে কাউকে ফোন করতে চেয়েছিল রূপম, ভারত সরকারের 1 টাকা কয়েনের দিকে আমার ঝোল। সারা গায়ে ঘাস, ঘাস নয় অক্ষর, এমএ পাস করতে একটা ছেলেকে যত অক্ষর পড়তে হয় সেই সমস্ত ব্যর্থ অক্ষর ওর গায়ে লেগে আছে। একটা ছেলেকে আপনারা এমএ পড়ান, কোন আল্লাদে কোন আটখানা বিশ্ববিদ্যালয় বানিয়েছেন, তুলে দিন। কথাগুলো বলবো বলে ফোন তুললাম পবিত্র সরকারে, ফোন বেজে উঠলো, ফোন বেজেই চললো, ফোন বেজেই চলেছে, আরো 20 বছর ধরে সেই ফোন বেজেই চলেছে। বাতাস জানলে অরণ্যকে, অরণ্য চলেছে নদীর এদিকে, নদী উপকূল থেকে আসছে পড়ে বলো, রূপমকে একটা চাকরি দাও, রূপমকে একটা চাকরি দাও। কি রূপম? রূপম আচার্য, বয়স 26। কখনো কেসে নিচ্ছেন, কখনো ভাবছেন,
চুপ করে থাকা, লুকিয়ে থাকা কিংবা পিছিয়ে পড়া ছাত্র। শ্বাস নিয়ে পিঠে রেখেছেন হাত, পড়াশোনার মতো বন্ধু হয় না রে, এ বন্ধু ছেড়ে যায় না। যেবার ধর্ম ধর্ম করে বন্ধ হলো দোকান, রাস্তায় নামলো পুলিশ, তখনও কি বলেছিলেন, ওরে বেটা আগে মানুষ হয়ে দেখা, শিশু আর মন্দির রক্ত কি আলাদা রে, বন্ধু নামের জাত হয়। মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পয়লা ছাত্র বুঝিয়েছে। পড়াতে পড়াতে আপনার চোখে পড়েছে ছানি, লেজ ক্রমাগত মোটা থেকে আরো মোটা হয়েছে, আপনি ভুলে পড়েছেন, ঘুমে আপনার দু চোখ জড়িয়েছে। আমরা হেসেছি, বিদ্রুপ করেছি আপনার দুঃখে, আমরা সবাই বড় হয়ে গেলাম, আপনার লাঠিতে ঝোলানো হলো নিষেধ, আপনার বকুনি থমকে গেল বড় আনার কাছে, আপনার স্নেহকে বদলে তার নাম দিলাম বড়। যখন পিছন ফিরে তাকাই, দেখি আমার ধুতি আর সুতির পাঞ্জাবি পরা মাস্টার মশাইকে, আপনি আবার হাতে লাঠি তুলে নিন মাস্টার মশাই। আমাদের পরবর্তী এটা আমাদের সুন্দরী, এটা আমাদের বেস্ট। হাতে যাব কিন্তু এই যে সেলফি, এই যে দিগন্তের তো আমরা এখন ছাদে চলে এসেছি, সবাই মিলে ফটো তুলবো স্যারের সাথে। টন টনের রোদ্রে ছাদে চলে এসেছি, তো স্যার বলেছে ছাদে গিয়ে একটু টাইমের জন্য শুধু ছবি তোলার জন্য, তো দেখো সবাই দাঁড়িয়ে আছে ছবি টবি তোলার জন্য, আর আমি তো ভিডিও শ্যুট করার জন্যই ব্যস্ত। তো চলো গাইস সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো এন্ড পর্যন্ত। আমি তো একা যাবো। তো হে গাইস, আমাদের টিচার্স ডে হয়ে গেল কমপ্লিট, আর এই যে টিফিন দিয়েছে, আমি জানি না আদৌ ভিতরে কি দিয়েছে, তো এটা বাড়িতে গিয়ে পরে দেখবো, খুলে তোমাদের সাথে শেয়ার করবো। আর আমি আজকে শ্বশুর বাড়িতে যাবো, তো চলো বাড়ি গিয়ে একদম তোমাদের সাথে কথা হবে। তো টিফিন এই দিয়েছে, তো চলো গাইস ভিডিওটা শেষ করো।